এটা হলো কি, মানে বিসিবির সাথে আমার কালকে কথা হয়েছে, সেটা হলো তারা বলছে যে খুব শীঘ্রই এটা নিয়ে কাজ শুরু করবে এবং খুব তাড়াতাড়ি এটা মানে তাদের কাছে একটা রিপোর্ট জমা দিবে, যে খুব তাড়াতাড়ি আর কি আবার টেস্ট দিয়ে আবার যেন ফিরে আসতে পারে, এই ব্যবস্থাটাই মানে বিসিবি নিতেছে খুব তাড়াতাড়ি। বিসিবির কাছ থেকে তো অবশ্যই মানে ভালো জিনিসই আশা করি, কারণ তারা যেহেতু বাংলাদেশের প্লেয়ার দেশের হয়ে খেলতেছে, অবশ্যই তারাই হেল্প করবে, বিপদে প্লেয়াররা বিপদে পড়লে হেল্প তো করবেই বিসিবি। এটা অ্যাকচুয়ালি মানে সবাই এরকম প্রবলেমে পড়ছে, সবাই ফিরে আসছে। রাজভাই মানে একবারে মানে প্রমাণ হলো রাজভাই, সেটা হলো সেও এভাবে প্রবলেমে পড়ছে, আবার ফিরে এসে আবার ন্যাশনাল টিমে খেলতে আবার ভালো করতেছে। তো আমার মনে হয় না এটা নিয়ে অত কিছু হবে, আমি নিজেই এত প্রেশারে নাই, নিজেই রিল্যাক্সে আছি, নিজেই মানে চাইতেছি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এটা ঠিক করে কামব্যাক করতে। আমার বলছি তো আমার ওরকম কোনো মানে আসছে না যে এরকম একটা প্রবলেম বা আমি ইন্টারন্যাশনাল খেলতে পারতেছি না, তো অন্যরকম একটা প্রেশার এটা ছিল যখন শুনছি তখন একটা মানে খুবই আসতে ছিলাম, মানে এটা আশা করি নাই, মানে পরীক্ষা দিয়ে যে পরীক্ষা দেয় ওই বুঝতে পারে যে কতটা কি হয়েছে পরীক্ষা। তো আমার এটা আশা করি নাই, বাট হয়ে গেছে, এখন কিছু করার নেই, এটা যত তাড়াতাড়ি সলভ করে আবার কামব্যাক করতে পৃথিবী শেষ হয় তা তোমাকে করবে, করবে অবশ্যই, করবে করবে না, যেহেতু মানে আমি দেশের হয়ে খেলি আর যেহেতু ভক্তরা অবশ্যই আশা করতেছে, আমার মনে হয় না যে এরকম কোনো প্রবলেম হবে, তাদের কাছ থেকে এটাই আশা করি যে তারা যেন দোয়া করে আমার জন্য বেশি বেশি এবং খুব তাড়াতাড়ি আমি যেন কামব্যাক করে আসছি অবশ্যই, কারণ এটা ওরকম আনামনি কিছু না, কারণ বড় বড় প্লেয়াররা এরকম প্রবলেমে পড়ছে, আজ মধ্যে একবার না তিনবারই করছে আবার কামব্যাক করছে, আমার মনে হয় না এই জিনিসটা নিয়ে এরকম কোনো কিছু। ঠিক আছে, আমি নিজের ব্যাপারে তো তোমার সতর্ক আসতাম।